বত্রিশ বছর পর কুম্ভতে শনির মহাযোগ, তিন রাশির বাম্পার ভাগ্য। জ্যোতিষমতে গ্রহণক্ষত্রের পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে বর্ষট প্রভাব ফেলে। তিন দুই বছর পর শনিদেব কুম্ভ রাশিতে শেষ পর্যায়ে অবস্থান করছেন। শশ মহাপুরুষ রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে সিংহ, মিথুন এবং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা কিভাবে উপকৃত হতে চলেছেন। এক, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতিকর পরিস্থিতি। শনিদেবের কৃপায় এই সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ সময়, কারণ কর্মক্ষেত্রে প্রমোশন এবং আর্থিক উন্নতি হতে চলেছে। কর্মজীবনে যে স্থবিরতা ছিল তা কেটে গিয়ে সফলতা আসবে। কেন সিংহ রাশির জন্য শুভ সময়? কেন্দ্র ত্রিকোণ রাজযোগের প্রভাবে সিংহ রাশির জাতকরা জীবনে বর্ষ অগ্রগতি করবেন। শনিদেবের প্রভাবে বিবাহিত জীবনেও শান্তি ও স্থিতি আসবে। দুই, মিথুন রাশি। জেমেনে, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি দেখা দেবে। যে কোনো বিনিয়োগ বা ব্যবসা এই সময় সাফল্য লাভ করবে। শনির কৃপায় তাদের আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে এবং দেশ বিদেশে ভ্রমণের সুযোগও আসতে পারে। মিথুন রাশির জন্য কি পরিবর্তন আসছে? শনিদেবের প্রভাবে মিথুন রাশির জাতকরা অর্থনৈতিকভাবে আরও স্থিতিশীল হবেন, প্রতিযোগিতামূলক কাজে সফলতা পেতে চলেছেন। তিন, মেষ রাশি। অ্যাওয়েস, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের প্রভাব অত্যন্ত শুভ হবে। আয় এবং লাভের ক্ষেত্রে উন্নতি হবে। রাজযোগের ফলে কর্মক্ষেত্রে বিশাল সাফল্য এবং প্রমোশনের সুযোগ আসবে। বিনিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা জীবনকে আরও সমৃদ্ধ করবে। মেষ রাশির জন্য শুভ পরিবর্তন, শনিদেবের প্রভাবে জীবন আরও সুরক্ষিত হবে। বিনিয়োগে সাফল্য এবং নতুন সুযোগ আসবে। শনিদেবের প্রভাবে এই তিনটি রাশির জাতক জাতিকারা আগামী সময়ে আর্থিক, ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বিশাল উন্নতি দেখতে পাবেন। 2025 সালের মার্চ পর্যন্ত এই সময়টি তাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। বত্রিশ বছর পর কুম্ভতে শনির মহাযোগ, তিন রাশির বাম্পার ভাগ্য। জ্যোতিষমতে গ্রহণক্ষত্রের পরিবর্তন জাতক জাতিকাদের জীবনে বর্ষট প্রভাব ফেলে। তিন দুই বছর পর শনিদেব কুম্ভ রাশিতে শেষ পর্যায়ে অবস্থান করছেন। শশ মহাপুরুষ রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে সিংহ, মিথুন এবং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি অত্যন্ত শুভ হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা কিভাবে উপকৃত হতে চলেছেন। এক, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে বিশেষ উন্নতিকর পরিস্থিতি। শনিদেবের কৃপায় এই সময়ে অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত শুভ।